যাদের কে এলেম দেয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি। কি পরিমাণ বেশি? কোন সীমা রেখা টানা হয়নি, কারণ এলেম আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ। তিনি আলিম, তিনি আল্লাম, তিনি যেমন অসীম তার গুণও তেমন অসীম। অতএব অসীম গুণে যে গুণান্বিত হবে তার মর্যাদাও হবে অসীম, তাই কোন সীমারেখা টানা হয়নি। এখানেও কারোর মনে প্রশ্ন জাগতে পারে, আমি সসীম, আমার হায়াত সসীম, আমার জ্ঞান বুদ্ধি সসীম, আমার কালি কলম কাগজ কিতাব সবই সসীম, এত সসীমের ভিতর থেকে অসীম গুণে গুণান্বিত হওয়া কি করে সম্ভব? একটি দৃষ্টান্তের মাধ্যমে প্রশ্নটির উত্তর বুঝে নেওয়ার চেষ্টা করি। দৃষ্টান্তটি হল, ধরুন সাগর থেকে সরাসরি বান্দুয়াইন প্রাণী পানি আনার লক্ষ্যে একটি খাল খনন করা হল। খালটি দৈর্ঘ্য 100 কিলোমিটার, প্রস্থ 1 কিলোমিটার, গভীরতা আধা কিলোমিটার। খাল বয়ে সাগরের পানি বান্দুয়ায় এসে গেছে। এই খালটি সসীম, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা সবই সসীম। এরপরও বান্দুয়ানের মাথা থেকে পানি যতই তুলতে থাকবেন, এই পানি কি কখনো শেষ হবে? খাল সসীম, দৈর্ঘ্য প্রস্থ সবই সসীম, এরপরও পানি কেন শেষ হবে না? সাগরের সাথে তার যোগাযোগ রয়ে গেছে। খালের এক মাথা বান্দুয়াইন, আর এক মাথা সাগরে। তেমনিভাবে এ এলেন আসবে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমি সসীম হতে পারি, আমার জ্ঞান বুদ্ধি সসীম হতে পারে, হায়াত সসীম হতে পারে, কাগজ কালি কলম সবই সসীম হতে পারে, যেহেতু আরেক মাথায় জুড়ে আছে অসীম সত্তার সাথে। অতএব এখান দিয়ে এলেম যতই বের করবেন এলেম শেষ হওয়ার নয়। নাকস নাশ গায়তে দারাদ নাসাধি রাসাকুন পায়া, নাকস নাশ গায়তে দারাদ নাসাধি রাসাকুন পায়া, বমি রাতেস নমস্তাস্কে ইয়দরিয়া হামচুনা বাতি। এই মহাসাগরের কোনো কূল কিনারা নেই, অসীম সাগর।